হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। তো আজ আমি এই ভিডিওতে লগারিদমের পার্ট 18 নিয়ে আলোচনা করছি। চলুন স্টার্ট করি অ্যান্ড দেখি কী প্রবলেম আছে। তো প্রবলেমটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 7ab, দ্যাট ইজ মাই কন্ডিশন, অ্যান্ড শো দ্যাট লগ অফ এ প্লাস বি বাই 3 ইকুয়ালস টু হাফ ইন্টু লগ অফ এ প্লাস লগ অফ বি। আমাকে এই কন্ডিশান দিয়েছে, তার থেকে আমাকে এই প্রুফটা আনতে হবে। কি করে করব, চলুন স্টার্ট করি আর দেখি। আমার কন্ডিশান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 7ab, এটা হলো আমার কন্ডিশান। এবার এখানে কি অ্যাপ্লাই করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি, যে এর সাথে ম্যাচ করবে এরকম একটা ফর্মুলা। তার আগে আমাকে লক্ষ্য রাখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা হয় এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে, আরেকটা ফর্মুলা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে। এখানে আমি কোন ফর্মুলাটা ইউজ করব, এখানে আমি এ প্লাস বি এর ফর্মুলাটা ইউজ করব, কারণ আমাকে যে প্রুফ করতে হবে সেখানে লগ অফ এ প্লাস বি, তাই আমি এখানে এ প্লাস বি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তার থেকে বড় কথা হচ্ছে, আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ারের এ প্লাস বি এর ফর্মুলাটা নিই, তাহলে আমার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর যদি আমার এ মাইনাস বি এর নিই তাহলে আলাদা হবে, এ 2ab হলেই একমাত্র আমার হবে 7 প্লাস 2 9, আর এখানে 3 চলে আসবে, 9কে যদি স্কোয়ার করি 3 হবে। চলুন দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 7ab। 2abকে আমি রাইট সাইডে নিয়ে গেলে এ প্লাস বি হোল স্কোয়ার 7 আর 2 9ab। এবার কি করব, আমার প্রুফের মধ্যে আছে এ প্লাস বি বাই 3। এ প্লাস বি বাই 3 কী করে হবে, এ প্লাস বি তো আসলো, এবার 9কে যদি আমি বাদিকে নিয়ে আসি ইকুয়ালস টু এ বি, 9কে আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারছি এ প্লাস বি বাই 3 হোল স্কোয়ার, কারণ আমি যদি এটা হোল স্কোয়ারে থেকে বার করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3 স্কোয়ার মানে 9 চলে আসবে ইকুয়ালস টু এ বি। এবার আমি বোথ সাইডে লগ নেব, টেকিং লগ অফ বোথ সাইড। বোথ সাইডে যদি লগ নিই তাহলে আমার কি হচ্ছে, লগ অফ এ প্লাস বি বাই 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু লগ অফ এ বি। 2 যেহেতু স্কোয়ারে পাওয়ারে আছে, 2কে আমি সামনে নিয়ে আসতে পারি, লগ অফ এ প্লাস বি বাই 3 ইকুয়ালস টু, আচ্ছা এ বি কে কি লিখতে পারি, লগ অফ এম এন এর ফর্মুলায় পড়ছে তাহলে আমি প্লাসের আকারে লিখতে পারি, কারণ কেন লিখবো আমি প্লাসের আকারে, এমনি তো রাখতে পারি, প্লাসের আকারে এই কারণে লিখবো যে আমার প্রুফের রাইট হ্যান্ড সাইডে লগ এ প্লাস লগ বি, লগ বি হলো ইকুয়ালস টু, এবার আমার প্রুফে বলেছে লগ ইন্টু সরি লগ অফ এ প্লাস বি বাই 3 লেফট হ্যান্ড সাইডে, আমার এখানে এক্সট্রা কী আছে, শুধু 2টা, তাহলে 2টাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাব, এ প্লাস বি বাই 3 ইকুয়ালস টু, 2টাকে যদি আমি রাইট সাইডে নিয়ে আসি হাফ হয়ে যাচ্ছে লগ অফ এ প্লাস লগ অফ বি, হলো আমার অ্যান্সার প্রুভড। তো ফ্রেন্ডস, ম্যাথগুলো একটু ভালোভাবে বুঝে বুঝে করতে হবে, আর তার আগে কিন্তু অবশ্যই ফর্মুলাগুলো দেখবেন। আমি
ফর্মুলার ভিডিও আপলোড করেছি, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই ফর্মুলাটা দেখবেন। ফর্মুলাগুলো যদি আপনাদের মাথায় থাকে তাহলে প্রবলেম সলভ করতে কোনো ব্যাপারই না, খুবই ইজি হয়ে যাবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি হেল্প করব। থ্যাংক ইউ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন, আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।